বন্ধুরা, কোনো একটা ফোন মনে করো মার্কেটে লঞ্চ করেছে, সেই ফোনটার রিভিউ তোমরা দেখেছো, সেই ফোনটার আনবক্সিংও তোমরা দেখেছো, এখন চিন্তা করছো সেই ফোনটাকে ফার্স্ট সেলে গিয়ে ফার্স্টেই কিনে নেবে তুমি। কিন্তু কেনার পরে দেখলে তোমাদের ওই ফোনের মধ্যে অনেক প্রাইভেসি সংক্রান্ত অনেক প্রবলেম হচ্ছে, মানে এক কথায় বলতে গেলে তোমার ডেটা লিক হয়ে যাচ্ছে। এছাড়াও ফোনটার মধ্যেও অনেক প্রবলেম আছে, মানে অ্যাকচুয়ালি ফোনটা তোমার ভালো লাগছে না। তখন তোমরা কি করবে? তখন কি চিন্তা করবে যে আনবক্সিংটা তো খুব ভালো দেখেছিলাম, রিভিউটা তো খুব ভালো দেখেছিলাম? তখন কিন্তু নিজের চোখের উপরে বিশ্বাস করতে হবে। কিন্তু ততদিনে কিন্তু তুমি ফোনটা কিনে অনেকদিন ইউজও করে ফেলেছো। সুতরাং এই ফোনের সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আমি বলছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোন ফোনের কথা বলছি। সুতরাং ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখো, এবং যারা বাংলাদেশের বন্ধু আছো, ইন্ডিয়ার বন্ধু আছো, যারা এই চ্যানেলটাকে প্রথম আজকে দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দেবে, কেননা বাংলায় কোয়ালিটি ভিডিও কিন্তু পরবর্তী সময় এই চ্যানেলে আসতেই থাকবে। তো বন্ধুরা, কিছুদিন আগে ইনফিনিক্স এই কোম্পানিটা তাদের স্মার্ট সিরিজের স্মার্ট ফোর প্লাস এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছিল 7,999 টাকায়। ভ্যারিয়েন্ট করেছিল 32 জিবি 3 জিবি র্যামের ভ্যারিয়েন্ট। তো বন্ধুরা, এই ফোনটা কিন্তু 28শে জুলাই, মানে এই মাসের এই 28শে জুলাই কিন্তু ফ্লিপকার্টে সেলে আসছে। তোমরা অনেকেই চিন্তা করছো এই ফোনটাকে ফার্স্ট সেলে কিনবে, হয়তো বা একদিন দুদিন পরে কেউ কেউ কিনবে। কিন্তু যদি তোমরা কেনো, তাহলে কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুল করতে তোমরা চলেছো। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটার মধ্যে কী কী প্রবলেম আছে সেই ব্যাপারেই আমি তোমাদের এখন অ্যালার্ট করে দিচ্ছি, মেনলি প্রাইভেসি সংক্রান্ত ব্যাপারে, যেটা কিনা তোমাদের অনেক প্রবলেমে ফেলতে পারে। তো বন্ধুরা, এই ফোনটার ডিসপ্লেতে চলে আসছি প্রথমে। এই ফোনটার মধ্যে কিন্তু 6.82 ইঞ্চির একটা ডিসপ্লে দিচ্ছে, যেটা কিনা এইচডি প্লাস রেজলিউশনের 20:9 রেশিওতে এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে। কিন্তু ডিসপ্লেটা অনেক বড়, দামের মধ্যে ঠিকঠাক আছে, কিন্তু পিক্সেল ডেন্সিটি কিন্তু অনেকটাই কম, মানে PPI এটা কিন্তু অনেক কম, মাত্র 260 PPI, যেটা কিনা 260-এর থেকে 300-র কাছাকাছি হলে ভালো হতো। তো বন্ধুরা, এইদিকে কম্প্রোমাইজ করেছে, ঠিক আছে। প্রসেসর সেকশনে কিন্তু তারা একটা 3 বছরের পুরনো প্রসেসর দিয়েছে, সেটা হচ্ছে A25, মানে এর মধ্যে যে A25 প্রসেসরটা 2020 কেন দিল সেটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। A25 প্রসেসরটা কিন্তু 1.8 GHz ক্লকে রয়েছে, P22টা কিন্তু 2 GHz ক্লকে ছিল। সুতরাং P22 কিন্তু A25টা কিন্তু এক স্টেপ নিচেই, এবং র্যাম ভ্যারিয়েন্ট ঠিকঠাক আছে এই প্রাইসের মধ্যে। এছাড়া ক্যামেরা সেকশনে চলে গেলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ট্রিপল রিয়েল ক্যামেরার মতন একটা সেট আপ দিচ্ছে, কিন্তু একদমই কিন্তু ভুলে পা দেবে না। এর মধ্যে কিন্তু ডুয়েল ক্যামেরা আছে, যেটা কিনা পেছনের দিকে একটা মেন ক্যামেরা 13 মেগাপিক্সেলের, এবং সেকেন্ডারি ক্যামেরা কত মেগাপিক্সেলের সেটা ইনফিনিক্স নিজেই জানে না এবং বলেইনি যে কত মেগাপিক্সেলের ক্যামেরা এর মধ্যে দিয়েছে। মানে এটা মেইনলি ভিজিএ একটা ক্যামেরা, যেটা কিনা ডেপথ সেন্সিংয়ের জন্য দিয়েছে, এটা কোনো কাজে লাগবে না। সুতরাং পেছনে তোমরা কিন্তু একটা ক্যামেরাই পাচ্ছ 13 মেগাপিক্সেলের উইথ ফ্ল্যাশ। সামনে ফ্রন্টে সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা কিনা এক স্টেপ উঁচুতে ইনফিনিক্স খুব ভালো কাজ করেছে, যেটা কিনা অন্যান্য কোম্পানিরা 5 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, এখানে কিন্তু ইনফিনিক্স 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে। এছাড়াও যেটা মেইনলি ফোকাস করেছে ইনফিনিক্স, সেটা হচ্ছে ব্যাটারি সেকশানে। ব্যাটারি সেকশানে কিন্তু তারা 6000 mAh-এর একটা বিগ ব্যাটারি দিয়েছে। ডিসপ্লে সেকশান, ব্যাটারি সেকশান ঠিকঠাক আছে, কিন্তু ক্যামেরা সেকশান মোটামুটি, এবং ইনফিনিক্স যেটা প্রসেসর দিয়েছে সেটা কিন্তু একদমই বাজে। এছাড়াও পুরো ফোনটা কিন্তু 2-3টে মডেলে এসছে, মানে 2-3টে কালারে এসছে। এর মধ্যে কিন্তু গ্রে কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এছাড়া সবচেয়ে প্রবলেম এই ফোনের মধ্যে যে প্রাইভেসি সংক্রান্ত, সেই প্রাইভেসি সংক্রান্তের কথা বলছি। এর মধ্যে কিন্তু ওএস যেটা আছে সেটা হচ্ছে Android 10, কিন্তু কাস্টমাইজ করেছে কিন্তু চিতা মোবাইল এই ওএস এর কোম্পানি, মানে চিতা যে XOS এইটা কিন্তু এর মধ্যে রয়েছে। তো বন্ধুরা, ইনফিনিক্সের প্রত্যেকটা কোম্পানির ফোনেই কিন্তু তারা XOS-টাকে দেয়। তো বন্ধুরা, XOS মানেই ক্লিন মাস্টার, XOS মানেই চিতা, সমস্ত কিন্তু তোমরা নিজেরাই জানো। আমরা যখন চিন্তা করছি MI ফোনের মধ্যে বা রিয়েলমি ফোনের মধ্যে তারা কেন চাইনিজ অ্যাপ দিচ্ছে, বা সিকিউরিটি অ্যাপের মধ্যে ক্লিন মাস্টারটাকে কেন রিমুভ করছে না, তখন আরেক দিকে ইনফিনিক্স তাদের ওএসের মধ্যে ওএসের সমস্ত কিছু জিনিসই কিন্তু তাদের চিতার মাধ্যমে আসছে, মানে চিতা কোম্পানির হাত ধরেই পুরো ওএসটা ডেভেলপমেন্ট হয়েছে। পুরো ওএসটাই কিন্তু একটা চাইনিজ ওএস, এবং এইটা কিন্তু ইউজ করা কোনোভাবেই উচিত না। এর মধ্যে অনেক ব্লুটওয়্যার তোমরা পেয়ে যাবে, এবং সেই ব্লুটওয়্যারগুলোকে আনইনস্টলও করতে পারবে না, এগুলো কিন্তু পরবর্তী সময় অনেক প্রাইভেসি প্রবলেমে নিয়ে চলে যেতে পারে তোমাদের। এবং
XOS কিন্তু অতটা ভালো স্মুথ ওএসও না যে ক্ষেত্রে তোমরা এই ফোনটাকে পারচেজ করবে। তো বন্ধুরা এই ফোনটা নেওয়ার আগে কিন্তু অ্যালার্ট হয়ে যাবে, 28 জুলাই কিন্তু ফোনটা সেল আছে, সুতরাং নেওয়ার আগে কিন্তু 10 বার ভাববে যে আমরা কোন জিনিস কিনতে যাচ্ছি। ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দিও।